মুস্তাফিজের কপালটাই বোধহয় খারাপ। তা না হলে কেনই বা বারংবার এমনটা হচ্ছে মুস্তাফিজের সাথে? 14তম আইপিএলে বাংলাদেশ থেকে শিরোনামের পাতায় নানাভাবে উঠে রাজস্থানের হয়ে খেলছেন মুস্তাফিজ। তবে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলে ফেললেও দুর্ভাগ্য বয়েই বেড়াতে হচ্ছে কোন এক সময়কার বিধ্বংসী কাটার মাস্টারকে। কেন এমনটা বলছি, চলুন একটু আইপিএলের মাঠ থেকেই তার প্রমাণ খুঁজে আসা যাক। এবারের আসলে মুস্তাফিজের প্রথম প্রতিপক্ষ পাঞ্জাব। বাংলাদেশের এই কাটার মাস্টার শুরুতেই একটা চমক রাখতে যাচ্ছিলেন আইপিএলের মঞ্চে, ফাঁদে ফেলেছিলেন পাঞ্জাবের বিধ্বংসী ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালকে। নিজের প্রথম ওভারে দ্বিতীয় বলে দুর্দান্ত এক ইনসুইং দিয়ে বোকা বানিয়ে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আগরওয়ালকে। তবে অধিনায়কের কাছ থেকে পাননি আবেদনের সফট সিগন্যাল। পরবর্তীতে ডিআরএসে দেখা যায় বল হিট করে উইকেট, এমনকি তাও সেটা মিডল স্ট্যাম্পে। হতাশ মুস্তাফিজ যখন নিজের তৃতীয় ওভারে বল হাতে, তখন ফাঁদে ফেলেন জ্বলে ওঠা দীপক হুদাকে। ফিজের বলে ক্যাচ তুলে দেন হুদা, বেনস্টোকসের সহজ ক্যাচ উল্টে এসে মিস করেন বাটলার। পরপর দুটি মিস হতাশ করেছিল ফিজকে। হয়তো মাঠেই তিনি মনে মনে বলেছিলেন, আমার কপালটাই বোধহয় খারাপ। পরবর্তীতে সেই 39 রানের হুদা করেন 28 বলে 64 রান। এটাই হয়তো ক্রিকেট, যেখানে এক মিস প্রতিপক্ষের রূপটাই পরিবর্তন করে দিতে পারে। তাই তো ম্যাচ শেষে আপনিও হয়তো বলবেন, বড্ড অসহায় মুস্তাফিজ। প্রথম ম্যাচেই শুধু এমনটা হলে কষ্টটা লাগতো না, দ্বিতীয় ম্যাচেও ফিজের ওভারে সেই ক্যাচ মিসি। নিজের তৃতীয় ওভারে চতুর্থ বলে সেই ক্যাচের ফাঁদেই ফেলেন টম কারেনকে, লং অফে ক্যাচ তুলে মারেন কারেন, তবে এবারও সেই ক্যাচ মিস। ডেভিড মিলার দৌড়ে এসেও তালুবন্দি করতে পারলেন না বলটিকে। অতঃপর মুস্তাফিজের অসহায় এই চাহনি, যদিও সবশেষ টম কারেনকে আউট করেই ছেড়েছেন ফিজ। পরপর দুই ম্যাচে এমন ঘটনা যে কোনো খেলোয়াড়ের ভেতরই তৈরি করতে পারে হতাশা। হয়তো এই বাড়তি দুটো উইকেট পেলে ফিজ নিজেকে আরও ছন্দে ফেরাবার মন্ত্রটা পেয়ে যেতেন, কেননা ক্রিকেট নাকি যতটা পেশির জোরের খেলা ঠিক ততটাই মানসিক। তাই তো মুস্তাফিজ হয়তো মনে মনে বলেই ফেলেছিলেন, আমার কপালটাই বোধহয় খারাপ।